Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel with another new video. আজকে আমি আপনাদেরকে আমি সিমেন্ট দিয়ে একটি টুল বানিয়েছি দেখতে পেলেন ভিডিওতে এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এটা বানানোর জন্য প্রথমে আপনাদের একটা সিম্পল একটা বালতি লাগবে আর হোয়াইট সিমেন্ট লাগবে আর পিভিসি পাইপ লাগবে এরপর বালতিটাতে খুব ভালো করে চারিদিকে তেল দিয়ে নিতে হবে ভালো করে যদি তেল না দেন তাহলে কিন্তু পরে অনেক প্রবলেম হবে এজন্য খুব ভালো করে বালতিতে তেল দিয়ে নিতে হবে এরপর হোয়াইট সিমেন্টটা ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে আমি একটি বাটিতে হোয়াইট সিমেন্টটা ঢালছি এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে পানির সাথে হোয়াইট সিমেন্টটা মিশিয়ে নিব আপনারা কিন্তু একবারে অনেক বেশি পানি দিয়ে নেবেন না তাহলে কিন্তু কনসিস্টেন্সিটা ভালো হবে না আস্তে আস্তে পানি দিয়ে মিশাতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে নেড়ে মিশাতে হবে দেখুন আমার মিশানো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবং কনসিস্টেন্সিটাও অনেক ভালো হয়ে এসেছে এ পর্যায়ে আমি হচ্ছে দেখে নিব যে আমি ঠিকভাবে মিশানো হলো কি না এরকমভাবে মিশানো হলেই এটা জানতে হবে যে মিশানোটা পানির সাথে মিশানো ঠিক হয়ে গেছে এরপর এই মিশ্রণটা আমরা যে বালতিতে তেল ব্রাশ করে রেখেছি সেইটার মধ্যে ঢালতে হবে এবার আমি যে তেল মাখানো বালতিটাতে এই সম্পূর্ণ সিমেন্টের মিশ্রণটা আমি ঢেলে দিলাম এবার এই বালতিটাকে পুরো একদিন এইভাবে রেখে দিতে হবে আমি টেবিলের পায়া করার জন্য যে পিভিসি পাইপটা নিয়েছিলাম এবার সেইটা বালতির মধ্যে দিতে হবে তো তার আগে বালতিটার ভিতরে সিমেন্টটা ভালো করে ড্যাব ড্যাব করে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সম্পূর্ণ জায়গা খুব ভালো মতো সিমেন্টটা যায় এরপর এই যে আমার এই পিভিসি পাইপটা আমি হচ্ছে পায়া হিসেবে টেবিলের পায়া হিসেবে আমি পিভিসি পাইপটা ইউজ করছি এইটা এই যে উল্টা করে তিনটা পায়া হবে টেবিলের ওইভাবে আপনারা দিয়ে দিবেন এটা একটু সাবধানতার সাথে দিবেন কারণ যদি ছোট বড় হয়ে যায় তাহলে কিন্তু টেবিলটা ভালোভাবে তৈরি হবে না তাই এটা একটু সাবধানতার সাথে ভালোভাবে একটু দেখে দিবেন এরপর আমার একদিন শেষ আমার টেবিলটা হয়তো ভালো মতো শুকিয়ে গেছে হয়েও গেছে আমি দেখে নিচ্ছি যে আমি প্রথমে একটু উপরে একটু নিচ দিয়ে বাড়িয়ে নিচ্ছি যাতে চারিদিক থেকে ছেড়ে আসে এরপর আমি আস্তে করে এই যে দেখেন আমি আস্তে করে তুলে আনলাম খুব সহজেই উপরে উঠে আসলো তেল দেওয়ার কারণে এটা কোনোভাবে কোনো অসুবিধা হলো না উঠানোর জন্য দেখেন আমার খুব সুন্দরভাবে একটা ছোট টেবিল তৈরি হয়ে গেল
আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন সাইজের ছোট বড় করতে পারেন। আমি একটা আমার এই সাইজের বানিয়েছি, এটা বেশি বড় না আবার ছোট না। দুইটা চায়ের কাপ রাখা যাবে অথবা একটা ফুলদানি অথবা শোপিস রাখা যাবে। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজে করে নিতে পারেন। এই যে এটা হলো আমার টেবিলের ফাইনাল লুক। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।